আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বেঙ্গল কিচেন থেকে মো বলছি। তো আজকে একটা মন ভরানো, স্বাদ ভরানো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখা একটা রেসিপি নিয়ে এসেছি। রান্না না করলে বুঝবেনই না, রান্না তো সবাই করে কিন্তু আমরা কি ঠিকমতো একদম দেখে বুঝে রান্না করি? ভালোবাসে মিশিয়ে ঠিকমতো মশলা মিক্সিংটা বুঝলে রান্না হয় অপূর্ব। চলুন দেখিয়ে দিই কী কী আমি ইউজ করেছি এই সোনালি বর্ণের সোনালি তরকারিটার জন্য, বাংলাদেশিদের জন্য। যে একটা গান আছে না, সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি, বলে যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। আর এই রেসিপিটা পুরোপুরি বাংলাদেশি স্টাইলে, কোনো ইন্ডিয়ান না এশিয়ান কোনো কান্ট্রি না ইউরোপিয়ান না, পুরোপুরি বাংলাদেশি স্টাইলের একটা রান্না। আমি এটা নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, প্রায় 1200 গ্রাম হবে। আর কিছুটা আমি রেখে দিয়েছি, অন্য একটা রেসিপি বানাবো। কিন্তু আমি এখন কিছু জিনিস মিক্স করব, যেমন হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুনের গুঁড়া অথবা পেস্ট দিলেও চলবে, তারপরে সাথে দিয়ে দিচ্ছি একটু হাফ চা চামচ জিরার গুঁড়া, তারপরে লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি অন্য জিনিসগুলো রেডি করে নিব। তো আপনারা হয়তো বলবেন যে মিষ্টি কুমড়া হলুদ আবার হলুদ মিলালেন কেন? হলুদ মিলিয়েছি কারণ টেস্ট আসবে, হলুদ একটা উপকারী উপাদান। আর তাছাড়া মিষ্টি কুমড়াতে এমনি সোনালি, হলুদ দেওয়ার পর আরও সুন্দর হয়ে যাবে, সোনালি হয়ে যাবে যখন আমি ফ্রাই করব। আমি দেখিয়ে দিব। আর এখানে দেখুন, আমি 1 কেজি থেকে 1200 গ্রামের একটা মুরগির মাংস কেটে কুটে ধুয়ে মাত্র নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ, বড় বড় 2টা পেঁয়াজ, প্রায় 2 কাপের মতো হবে, আমি দিয়ে দিলাম। তারপরে এখানে সব গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে রসুনের গুঁড়া যেমন আমি 1 টেবিল চামচ ভরা ভরা নিয়েছি, গরম মশলা 1 টেবিল চামচ ভরা ভরা, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ ভরা, মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, জিরার গুঁড়াটাও নিয়েছি আমি 1 টেবিল চামচ ভরা ভরা, আর গোলমরিচের গুঁড়া কালোটা আর সাদাটা 1/2 চা চামচ করে করে নিয়ে নিয়েছি, লবণটা পরিমাণ মতো নিয়ে উপরে আমি ছিটিয়ে দিলাম। তবে আমি এখানে যতগুলি মশলা দিয়েছি প্রতিটাই কিন্তু মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে দিয়েছি, আর শুধু আদা পেস্টটা আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি। আর এখানে তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ, তাও আবার মেজারমেন্ট কাপ দিয়েই মেপে নিয়ে নিচ্ছে মাঝখানে একটু দিয়ে, তারপর আমি চারিদিকে ছিটিয়ে দিয়েছি কারণ আমার রান্না করার স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। তো মিডিয়াম হাই হিটটা আমি দিয়ে দিয়েছি, 5 মিনিট ঢাকা থাকবে, আমি নাড়াচড়া কিচ্ছু করব না। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি যে মিষ্টি কুমড়াগুলো ম্যারিনেট করে রেখেছি এখন ওগুলি ফ্রাই করব। তো একে করে দিয়ে আমি ফ্রাই করব। আর ফ্রাই করার সময় তো নর্মাল মিডিয়াম হিট তো অবশ্যই থাকবে, খুব হাই হিট হবে না, কারণ যখন মিষ্টি কুমড়াগুলো ফ্রাই হবে ওরা লাল টুকটুকে হয়ে যাবে আর প্রায় সিদ্ধ হয়ে যাবে, মানে এমন কচকচে সিদ্ধ যেটা আপনি চাইলে ইচ্ছে করলে ভাতের সাথে এমনিও খেতে পারেন। তো এই ফাঁকে আমি ফ্রাই করতে করতে আবার মুরগির মাংসটা যেমন বসিয়েছি, 5 মিনিটের মতো হয়ে গেছে রান্না। তো এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি, নাড়তে নাড়তে এখন ভুনা করব। এইভাবে প্রায় আমি 15 মিনিট ধরে ভুনা করবো, কোনো পানি ইউজ করবো না, কারণ অলরেডি মুরগি মাংসটা যখন ধুয়েছি তখন কিন্তু একটু পানি পানি থাকে আর গরম হওয়ার পরে একটু পানিও ছেড়ে দেয়। তো এভাবে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে 15 মিনিট ধরে ভুনা করবো, কোনো পানি ইউজ করবো না। লাস্টে গিয়ে আমি কি করব তাও আপনাকে দেখিয়ে দিব। এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে নেড়ে চুড়ে, তারপর একটু পরপর কিন্তু ঢাকনা উঠিয়ে উঠে নেড়ে দিব, খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। তারপরে আবার চলে এলাম, আমি কুমড়াগুলি যে ফ্রাই করছিলাম ওগুলি একটু উল্টিয়ে দিলাম আর দেখিয়ে দিব যে কেমন সুন্দর হচ্ছে, কি মানে এটা ভাজা ভাজা হবে, লাল টুকটুকে হবে, পুড়ে যাবে না, পোড়ানো যাবেই না, কোনো খাবার পুড়ে গেলে গন্ধটা
কেমন জানি হয়ে যায়, আর তরকারির যে স্বাদ স্মেল সুন্দর একটা, ওটাও নষ্ট হয়ে যায়, সো পোড়া যাবে না। এই যে দেখুন কি সুন্দর লাল চুকচুকে হয়েছে। তো এভাবে উল্টে উল্টে ফ্রাই করে নিব। আবার আমি চলে এলাম চিকেনটা যে ফ্রাই হচ্ছে এটা চেক করে নিতে। তরকারির কালারও সুন্দর চলে আসছে, চিকেনটার কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। তো এভাবে বারবারই আমি নেড়ে নেড়ে পোড়া ধরে ফ্রাই করব আর ঢেকে দিব, ঢেকে ঢেকে ফ্রাই করব। তবে একদম ঢাকনা ছাড়া ইয়ে করবো না, কারণ ঢাকনা ছাড়া কিন্তু ফ্রাই করলেও একটা প্রবলেম আছে, সেটা হলো যে খাবারের যে সুন্দর স্মেল আর নিউট্রিশন কিন্তু উড়ে যায় বাতাসের সাথে। চিকেনগুলি কিন্তু প্রায় আমি 15 মিনিট ফ্রাই করে ফেলেছি, তো আগুনটা একটু কমিয়ে দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো এবার দিয়ে দিচ্ছি, কারণ এখন মিক্স করবো যেন পোড়া না লাগে, এই জন্যে আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি। একটু হালকা নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি একদম ফুটন্ত গরম পানি আমি ইয়েতে গরম করে নিয়েছি, কেটলে গরম করে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2 কাপ গরম পানি কিন্তু প্রায় 500 গ্রামের কাছাকাছি, একটু কম। তো পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে যেন মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, 5 থেকে 6 মিনিট, খুব বেশি না, কারণ অলরেডি আমার মিষ্টি কুমড়া ফ্রাই হয়ে গেছে, নরমও আছে যথেষ্ট। 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে ও একেবারে সিদ্ধ হয়ে যাবে আর মশলাও ভিতরে চলে যাবে। তো ঢেকে দিলাম, 3 মিনিট পরে এসে আমি একবার উল্টিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো দিয়ে, তারপরে আবার আমি ঢেকে দেব। বারে বারে ঢাকা দেওয়া উঠানোটা আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যাই হোক, এবার কিন্তু আমার 5 মিনিট রান্না করা হয়ে গেছে, 5 থেকে 6 মিনিট। সো এখন আমি লাস্টে এসে একটা জিনিস ইউজ করব, সেটা হলো কিছু মিক্সড গরম মশলা আর একটু হালকা টালা ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ করে দুইটা নিয়েছি 1 চা চামচের মতো। তারপর একটু মিক্স করে নিয়ে উপরে ছিটিয়ে দেব, ছিটিয়ে দিয়ে আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে দেওয়ার পরে যখন জাল দেওয়া হয়ে যাবে, তারপর কিন্তু আমি চুলার আগুনটা বন্ধ করে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত, যতক্ষণ না খাই। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, তারপরে চেহারা দেখবেন এত সুন্দর সোনালি বর্ণ, মনটাই ভরে যাবে, আর খেতে যে কী অপূর্ব সেটা আমি জানি, কারণ আমি খেয়েছি রান্না করে। সো আপনারা যদি সেম রেসিপিটা ফলো করে রান্না করে খান, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি আশা করছি, কারণ আমরা বাঙালি, আমরা বাঙালিদের টেস্ট বুঝি, বাঙালি তো স্বাদ গন্ধ আর স্পাইসি, আমরা তো স্পাইসি পিপল, আমরা স্পাইস ছাড়া বাঁচি না, স্পাইস ছাড়া খেতেও পারি না। দেখুন কি সুন্দর হয়েছে আমার তরকারিটা, আর রঙটা কি অপূর্ব, এত সুন্দর একটা ফ্লেভার, আর এত সুন্দর ফ্লেভার আর মজা হয়েছে, কারণ হলো সব কিছু বুঝে সময় মেপে মেপে এবং পরিমাণ মতো মশলা মিক্স করে টাইম অনুযায়ী করেছি এই জন্য। যাই হোক, আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।